আসসালামু আলাইকুম। মশার যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ, সারা দেশে মশার যন্ত্রণায় মানুষ কত ব্যবস্থায় অবলম্বন করে। কেউ মশারি ব্যবহার করে, কেউ কয়েল ব্যবহার করে, কেউ অ্যারোসল বা গুড নাইটের মতো ডিভাইসও ব্যবহার করে, কিন্তু এতে দৈহিক পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, মানুষের অনেক সমস্যা তৈরি হয়। আমি একটি ছোট ফাঁদ তৈরি করেছি, মশা ধরার ফাঁদ। এটিতে কোনো কেমিক্যাল ব্যবহার করতে হয় না, এতে শুধু কিছু পরিমাণ কেরোসিন অথবা ডিজেল ব্যবহার করলেই ফাঁদটি 100% কাজ করে। আপনি যদি মনে করেন যে এই ফাঁদটি তৈরি করব, তাহলে আমি আপনার জন্য সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে দেখিয়েছি। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেই এই ফাঁদটি নিজের চেষ্টাতেই তৈরি করতে পারবেন। তেমন কোনো কাঁচামালেরও প্রয়োজন নেই, শুধু 2 থেকে 2.5 ফিট পিভিসি পাইপ এবং একটি কুলিং ফ্যান আর একটি লাইট ব্যবহার করেই এই ফাঁদটি তৈরি করা যায়। মশাকে আটকানোর জন্যে একটি প্লাস্টিকের পট ব্যবহার করা হয়েছে, যেটির ভিতরে মশা আটকা পড়বে। তো আপনি যদি আমার এই ভিডিও প্রথম দেখে থাকেন, তাহলে আমি অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। এবার ফাঁদটি কীভাবে তৈরি করা হচ্ছে সেটি দেখানো হচ্ছে। পাইপটি কীভাবে কেটে নেবেন, 4টি টুকরো কেটে হবে। 4টি টুকরো কেটে নিয়ে এইগুলোকে সেটিং করতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে সেটিং করতে হবে, খুব দ্রুত গতিতে দেখানো হয়েছে কারণ ভিডিওটি অনেক লম্বা। আমি সময়কে ছোট করার জন্যে ভিডিওর গতি বাড়িয়ে বৃদ্ধি করে ফাস্ট করে চালিয়েছি। মাপযোগ ঠিকভাবে দেখে নিয়ে, তেমন কোনো মাপযোগের দরকার নেই, মাপযোগ যদি একটু ছোট বড় হয় তাতেও কোনো সমস্যা নেই। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনি নিজেই এই ফাঁদটি তৈরি করতে পারবেন এবং নিজের পরিবারের সবার সুরক্ষার জন্য এই ফাঁদটি আপনি নিজের পরিবারেই ব্যবহার করতে পারবেন। আশা করি ভালো ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যরা যাতে দেখে এই ফাঁদটি তৈরি করতে পারে সেই সুযোগ করে দিবেন। ড্রিল মেশিনের সাহায্যে হোল চকাটার ব্যবহার করে পাইপিটে ছিদ্র করে নেওয়া হচ্ছে। এই ছিদ্র দ্বারা বাতাস প্রবেশ করবে এবং সেই সাথে মশাও এর ভিতরে প্রবেশ করবে। আর নিচের যে দুটো ছিদ্র করা হচ্ছে, এই ছিদ্র সাহায্যে বাতাস বের হয়ে যাবে কিন্তু মশা বের হতে পারবে না। যেভাবে করা হয়েছে ঠিক দেখে নিন এবং এভাবে চেষ্টা করুন, আশা করি আপনি নিজেই তৈরি করতে পারবেন। পাইপগুলো কেটে টুকরো করে কাটার পর যে অবস্থা হয়েছে তা দেখানো হচ্ছে এবং কিভাবে ফিটিং করতে হচ্ছে সেটাও দেখানো হচ্ছে। এই ফাঁদটি তৈরি করতে আমার লেগেছে 4 ইঞ্চি সাইজের একটি কুলিং ফ্যান, 6 ইঞ্চি ডায়ার, একটি পিভিসি পাইপ দৈর্ঘ্যে 2.5 ফিট আর কিছু এলইডি বাল্ব। এলইডি বাল্বকে জ্বালানোর জন্য একটা পাওয়ার সাপ্লাই, একটি RFL এর পট ব্যবহার করেছি এবং তাতে কিছু পাতলা নেট ব্যবহার করেছি, যেটি পুরাতন মশারি থেকে অথবা পুরাতন ওড়না থেকে সংগ্রহ করা হয়েছে। ভিতরের পটটি এভাবে কেটে নিতে হবে, পটটি যাতে পাইপের ভিতরের অংশের সাথে মিলে যায় অথবা যতদূর সম্ভব গ্যাপটি না থাকে সেদিকে খেয়াল করবেন। পটটির যে ঢাকনা, ঢাকনাটি এভাবে কেটে নিতে হবে, এই দিক দিয়ে মশাগুলোকে ভিতরে প্রবেশ করানো হবে। নেট হিসেবে যে কাপড়টি ব্যবহার করা হয়েছে সেটি কিভাবে কেটে নিয়ে এতে ব্যবহার করতে হবে সেটা দেখে নিন। ঢাকনাটির চাইতে একটু বড় সাইজের রাউন্ড করে কেটে নেবেন এবং কিছু অংশ কেটে ফেলে দিতে হবে। তারপর এই কাটা অংশ জুড়ে দিয়ে সেলাই করে নেবেন মেশিনের সাহায্যে অথবা হাতে, যেভাবেই সেলাই করলেই চলবে। আরেকটি অংশকে সরাসরি কেটে এর দুই মাথা এক জায়গা করে সেলাই করে নিতে হবে এবং পটটির
ডায়ামিটারের সাথে মিল রেখে, যাতে এটি পটের গায়ে জড়িয়ে দিলে দুপাশের দুটো ছিদ্র বন্ধ হয়ে যায়। এর ভিতর দিয়ে বাতাস প্রবেশ করতে পারবে, কিন্তু মশা বের হয়ে যেতে পারবে না। এটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। এই ফাত্তি চালু থাকা অবস্থায় মশা, মাছি, তেলাপোকা, যে কোনো পোকামাকড় এখানে আসলেই এর ভিতরে প্রবেশ করবে এবং বের হয়ে যেতে পারবে না। উপরের গোলাকার কাপড়টিকে এভাবে কেটে নিয়ে এতে ব্যবহার করতে হবে। এটি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে বাতাসের সাহায্যে যে মশা এর ভিতরে প্রবেশ করবে, সেই মশাটি যদি চেষ্টা করে ফেরত আসার জন্যে, তাহলে এই কাপড় তাকে বাধা দেবে এবং বাতাসের তোড়ে সে আবার পুনরায় ভিতরে চলে যাবে, বের হতে পারবে না। ভিতরের পটটিকে এভাবে ফেব্রিক নেট দিয়ে আটকে দিতে হবে ঢাকনার সাহায্যে। আর ভিতরে সামান্য একটু পরিমাণ কেরোসিন অথবা ডিজেল মেখে দিবেন, যাতে মশা ভিতরে গেলে এই কেরোসিন বা ডিজেলের প্রভাবে সে মারা যায়। এবার ফাঁদের উপরের অংশটি বন্ধ করার ব্যবস্থা করা হচ্ছে এবং এর সাথেই একটি নীল রঙের বাতির ব্যবস্থা করতে হবে। এটি আমি এলইডি লাইট ব্যবহার করেছি। এলইডি লাইট ব্যবহার করা অনেকটা ঝামেলার, ইলেকট্রনিক্সের কাজ না জানা থাকলে একটু ঝামেলা। সেক্ষেত্রে আপনারা এলইডি লাইট ব্যবহার না করে ঘরের ডিম লাইট ব্যবহার করতে পারেন। একটি ইলেকট্রিক্যাল হোল্ডার এবং একটি ব্লু কালার, অবশ্যই ব্লু কালারের বাতি হতে হবে, এখানে সেটিং করে দিলেই হবে। পোকামাকড় আমরা জানি যে ব্লু কালার বাতি দেখলে সেখানে আকৃষ্ট হয় এবং হলুদ কালারের বাতি সেখানে তারা পোকামাকড় আসে না। যেহেতু এখানে ব্লু কালার বাতি সেট করা, তাই দূরের মশা মাছি এই আলোর প্রভাবে এখানে আসবে এবং কুলিং ফ্যানের বাতাসের তোড়ে তাকে টেনে ফাঁদের ভিতরে প্রবেশ করিয়ে দিবে। আর একবার মশা ফাঁদের ভিতরে প্রবেশ করলে সে আর কখনো বের হতে পারবে না। দেখুন, এই এতগুলো এলইডি বাতি একটার পর একটা সাজিয়ে কানেকশন করা সবার জন্য সম্ভব নাও হতে পারে। এখানে যে এলইডি লাইটগুলো ব্যবহার করা হয়েছে, এটি আসলে তিন কালার, রেড, গ্রিন এবং ব্লু। আমি শুধু ব্লু কালার ব্যবহার করেছি, চাইলে অন্য এলইডিও ব্যবহার করতে পারেন দুই পিনের। প্লাস আপনি যদি এলইডি ব্যবহার না করেন, তাহলে একটি বাল্ব ব্যবহার করবেন, 5 ওয়াট বা 3 ওয়াটের একটি ব্লু কালারের বাল্ব হোল্ডারের সাহায্যে এখানে সেট করে দিবেন, তাতে আর ঝামেলা থাকবে না। এখানে নীল রঙের আলো হলেই, আর কিছু প্রয়োজন নেই। আমি আবারও অনুরোধ করব, যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করে দিন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও লোড দিলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। আর ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করুন, যাতে অন্যরা এই ভিডিওটি দেখে তারা নিজেরাও একটি করে ফাঁদ তৈরি করে নিজের ফ্যামিলিকে সুরক্ষা দিতে পারে। আর আপনি অবশ্যই ফাঁদ তৈরি করতে চাইলে ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাতে আপনার পূর্ণ ধারণা হয়ে যাবে এই ফাঁদটি কীভাবে তৈরি করতে হবে। যে তারগুলো লাইটের কানেকশন থেকে বের হয়েছে, সেটিকে গ্লুগান দিয়ে আটকে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে অন্য যে কোনো আটা ব্যবহার করতে পারেন, তবে সুপার গ্লু আটা ব্যবহার করবেন না, পিভিসি টেপ ব্যবহার করতে পারেন, কারণ ফাঁদটির কোনো কারণে খোলার প্রয়োজন হলে তখন পিভিসি সুপার গ্লু আটা আপনাকে সেটা বাধা দেবে। এটি যাতে পুনরায় কোনো প্রবলেম হলে সমাধান করা যায়, সেজন্য নর্মাল আটা অথবা পিভিসি টেপ ব্যবহার করুন। এবার ফাইনালি ফিটিং হচ্ছে, কুলিং ফ্যানটিকে এভাবে ফিটিং করুন এবং লক্ষ্য রাখবেন যেন কুলিং ফ্যানের বাতাস নিচের দিকে প্রবাহিত হয়। যদি কুলিং ফ্যানের বাতাস নিচের দিকে প্রবাহিত না হয়, তাহলে কিন্তু ফাঁদটি কোনো কাজ করবে না।
এবার আপনি উপরের লাইটের কানেকশান এবং কুলিং ফ্যানের কানেকশান দুটি একসাথে জোড়া করে হাতটির নিচের অংশে একটি ছোট ছিদ্র করে সেই ছিদ্র দ্বারা একটি পাওয়ার কর্ড প্রবেশ করিয়ে পাওয়ার কর্ডের সাথে দুটোকে জুড়ে দিন। কুলিং ফ্যান এবং লাইটের কানেকশান জুড়ে দিন। আপনি চাইলে এখানে একটা সুইচ ব্যবহার করতে পারেন, না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা সরাসরি পাওয়ার কর্ড বাড়ির মেন সাপ্লাইয়ের সাথে প্লাগ ইন করে হাতটিকে চালু করতে পারবো এবং আনপ্লাগ করেই বন্ধ করতে পারবো। সুইচের এখানে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হাতটি তৈরি হয়ে গেছে, এখন পাওয়ার কানেকশন করে টেস্ট করা হচ্ছে। দেখেন ভিতরে বাতি জ্বলছে এবং কুলিং ফ্যানটি চলছে। এভাবে ফাটটিকে দাঁড় করালে অবশ্যই যেন কুলিং ফ্যানের বাতাসের গতি ভিতরের দিকে অর্থাৎ নিচের দিকে থাকে, নতুবা ফাটটি কাজ করবে না। আপনারা দেখতে পাচ্ছেন একটি পেপারের সাহায্যে দেখানো হচ্ছে বাতাস কোন দিকে যাচ্ছে, বুঝতে পারছেন কিনা জানি না। ছোট স্ক্রুর সাহায্যে ফাটটিকে আটকে দিতে হবে যাতে এখানে সেখানে নড়াচড়া করার সময় কোনো সমস্যা না হয়। ফাটটি আমার তৈরি কমপ্লিট। মশা ধরার পাত্রটিকে ফাঁদের নিচে এভাবে সেট করতে হবে। সেট করার সময় ফলো করবেন পাত্রর সাইডের যে ছিদ্র এবং ফাঁদের যে ছিদ্র দুটি যেনি একই লেভেলে থাকে, এবং একই লেভেলে না থাকলে বাতাস বের হতে বাধা পাবে এবং বাতাসের গতি কমে যাবে। ফাঁদটি রাত্রে স্থাপন করা হচ্ছে, এটি ডিজেল দ্বারা সামান্য একটু ভিজিয়ে নেওয়া হয়েছে। ছোট ঝুঁটের সাহায্যে ডিজেলের সাহায্যে ভিজিয়ে এতে মুছে দিলেই হবে। পটটিকে এভাবে রেখে ফাঁদটিকে উপর দিয়ে পরিয়ে দিন এবং পাওয়ার কর্ড চালু করে দিন, আর কিছু করতে হবে না। ফাঁদটি আপনার বাসার মেন সকেটের সাথে চালু করে দিয়ে রেখে দিন সারা রাত, আর কিছু করার দরকার নেই। শুধু সকালবেলা উঠে দেখবেন এতে কি পরিমাণ মশা আটকা পড়েছে। এখানে যা দেখতে পাচ্ছেন সবই এক রাত্রির মশা, এক রাত্রেই ফাঁদে আটকা পড়েছে। এবং এভাবে যদি আপনি প্রত্যেক দিন ব্যবহার করতে থাকেন, এক সময় দেখবেন আপনার বাসাতে আর মশার এত প্রকোপ থাকবে না এবং আস্তে আস্তে আপনি মশাবিহীন বাসাতে বাস করতে পারবেন। ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওতে দেখার জন্য, এবং আমি অনুরোধ করব যে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং তারাও যেন এই ফাঁদটি তৈরি করতে পারে।